কারণ আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ভিয়েতনামি এক সিনেমা যার নাম হলো ড্রিমি আইস বা স্বপ্নীল চোখ। আমি একজন সিনেমা প্রেমী হিসেবে জীবনে মোটামুটি অনেকগুলো সিনেমাই দেখছি, অনেক সিনেমা দেখে কেঁদেওছি, কিন্তু এই সিনেমাটা দেখে আমার মানে কষ্ট লাগছে ভিতরে। মানে কান্না আর কষ্ট পাওয়া জিনিস দুইটা কিন্তু কিছুটা আলাদা। মানে এই সিনেমা দেখে আমার ভেতরটা আফসোসে ফেটে যাচ্ছিল, মনে হচ্ছিল পরিচালককে মেরে হলেও গল্পটার পরিবর্তন চাই। সিনেমার ক্যারেক্টারগুলোর সাথে এমন অন্যায় হতে দেখে আপনিও হয়তো কাঁদবেন, কিন্তু সত্যি বলছি কষ্টে ভেতরটা একদম ফেটে যাবে আপনার। তো আজকে আসলে কোনো ইন্ট্রো চালাবো না, সাবস্ক্রাইবও চাইবো না, শুধু বলবো এই গল্পটা শেষ অবধি দেখবেন, কারণ শেষটা আপনার ভেতরটা চুরমার করে না দিলে কমেন্টে এসে গালি দিয়ে দেয়। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই এক যুবক ছেলে সাইকেল চালিয়ে দ্রুত কোথাও যাবার চেষ্টা করছে, আর এক পর্যায়ে সে একটা কলেজের সামনে এসে কারো জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। কিন্তু একটা মেয়ে এসে তাকে বলে, হালান কয়েকদিন হলো কলেজে আসে না, তুমি ফিরে যাও না। এই ছেলেটির নাম ছিল না, আর এখন সে বলতে থাকে তার জীবনের কাহিনী। সে বলে, আমার জীবন খুবই সাদামাটা, ছোটবেলা থেকে বাবা মা আর দাদির ভালোবাসা বাসায় বড় হয়েছি, তবে রক্তের সম্পর্কের বাহিরে প্রথম ভালোবেসেছিলাম হালানকে, আর সেই আমার প্রথম বান্ধবী, আর সেই আমার স্বপ্নীল চোখ। আর এখন দেখানো হয় ন্যাংয়ের অতীত জীবন, সে সবে মাত্র 6-7 বছরের একটা বাচ্চা, আর সে ভিয়েতনামের ডুডু গ্রামের পাশে একটা ছোট্ট স্কুলে পড়ালেখা করত। প্রতিদিনের মতোই সে তার নাদুস নুদুস বন্ধু ডঙের সাথে বসেছিল, কিন্তু আজকে তাদের ক্লাসে চলে আসে আরেকটা বাচ্চা মেয়ে হালান, আর সে পুরো ক্লাস ঘুরে ফিরে সেই ক্লাসে কোনো সিট ফাঁকা না পেয়ে বসে পড়ে ডঙের পাশে। পুরো ক্লাস জুড়ে নাং তার পাশে বসে হালানকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। প্রথম দিনই তার কাছে হালানকে খুবই ভালো লেগে যায়, কিন্তু এমন রোমান্টিক মুহূর্তেও কিছুক্ষণ পর ক্লাসের ভেতরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, সবাই খোঁজাখুঁজি করতে থাকে কোথায় কি হয়েছে। আর শেষমেশ দেখা যায় হালান আর ন্যাংয়ের মাঝে বসা ডঙের পেট খারাপ, সে বেচারা ডাইরেক্ট মাখায় বালাইছে পুরো বেঞ্চ। তো হালান তো এটা দেখে ভয়ে শিহরিত হয়ে ক্লাসের বাইরে পালিয়ে যায়। তো যাই হোক, সেদিনের মতো বাচ্চারা দৌড়াদৌড়ি করে ক্লাস সেখানেই শেষ করে দেয়। এদিকে রাতের বেলা বাড়ি ফিরেও ন্যাংয়ের চোখে ভাসতে থাকে হালানের মুখ। আর এখন পরদিন স্কুলে গেলে হালান প্রথমে ন্যাংকে বলে, ন্যাং আজকে কি তুমি ডঙের জায়গায় বসতে পারবে, ওর পাশে বসতে আমার ভয় করছে। বেচারা ন্যাং বাধ্য হয়ে মাছি ভনভন করতে থাকা বেঞ্চে বসে পড়ে, আর এই প্রথম ন্যাং হালানের পাশে বসেছে। যাই হোক, সেদিন স্কুল শেষ করে আবার ন্যাং আর ডং দুই বন্ধু মিলে বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু পথিমধ্যেই তারা দেখতে পায় হালান একা একা বসে কান্না করছে। ন্যাং দৌড়ে ছুটে যায় তার কাছে, জিজ্ঞেস করে কি হয়েছে। হালান বলে, আমার ব্যাগের রাবার হোয়াংকিয়া কেড়ে নিয়ে গেছে। আর যেই না ন্যাং এই কথা শুনেছে, সে দৌড়ে গিয়ে হোয়াংকিয়াকে ধরে রাবার ফেরত আনতে যায়, কিন্তু হোয়াংকিয়া তার দল বল নিয়ে ন্যাং আর তার বন্ধু ডংকে বেজায় মারধর করে সেখান থেকে চলে যায়। আর এখন হালান সেখানে এসে তাদেরকে উদ্ধার করে হাতে নাকে কাটা ফাটা জায়গাগুলোয় মলম লাগিয়ে দিতে থাকে, আর এই সুবাদে ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হয়ে যায়। কিন্তু আজ ন্যাং বাড়িতে ফিরলে তার বাবা তাকে বেদম মারতে থাকে, কারণ তারা ছিল সাধারণ নরম সরম মানুষ, কারো সাথে ঝগড়া বিবাদ পছন্দ করত না। আর এখন ন্যাংয়ের মা ছেলেকে এমন মার খেতে দেখেও কিছুই বলতে পারছিল না, কারণ সে নিজেও তার স্বামীকে প্রচণ্ড ভয় করত। কিন্তু এখন অভাগা ন্যাংকে বাঁচাতে হাজির হয়ে যায় তার দাদি, আর সবার দাদির মতো ন্যাংয়ের দাদি এসেও তাকে বাঁচিয়ে নেয়। আর এখন ন্যাংকে ন্যাংটা করে ন্যাংয়ের দাদি তার পেছনে মলম লাগাতে থাকে। এদিকে সব কিছু ঠিক হয়ে গেলে এখন ন্যাং আর হালান দুজনই খুব ভালো বন্ধু হয়ে যায়। তারা তাদের গ্রামের বাজারে সার্কাস খেলা দেখতে যায়, মেলার মাঝে অনেক ঘোরাঘুরি করে, আর বাড়িতে ফিরে আসলে দাদির সাথে বসে মিষ্টি আলু খেতে খেতে বলে, দাদি আমি বড় হয়ে হালানকে বিয়ে করতে চাই।
এই কথা শুনে সেখানে বসে থাকা তার চাচাতো দুই বোন হা করে তাকিয়ে থাকে তার দিকে। আর এখন মাঝে অনেকগুলো বছর কেটে গেছে, আর এখন ন্যাং আর হালান হাই স্কুলে ভর্তি হয়েছে। তারা শহরেই থাকতো কারণ তাদের স্কুল ছিল শহরে, তাই তারা প্রতি সপ্তাহে সাইকেল নিয়ে বাড়িতে ফিরতো। আর আজকে হালানের অনুরোধে তারা বনের ভেতরের রাস্তা দিয়ে বাড়িতে আসতে থাকে। আর বনের রাস্তার মাঝে দাঁড়িয়ে ন্যাং হালানকে দেখে নিজের অজান্তেই মনে মনে বলে, দেখতে দেখতে আমরা দুজনেই অনেক বড় হয়ে গিয়েছি। হালান এখন আর বাচ্চা নেই, সে নিজেও কিশোরী হয়ে গেছে। তার চুল, তার ঠোঁট আর তার সেই স্বপ্নিল দুটি চোখ প্রতিনিয়তই আমার খুবই ভালো লাগে। এখন বনের ভেতরে তারা গল্পসল্প করে যে যার বাড়িতে ফিরে যায়। আর এখন এক বিকেলে ন্যাং তার ঘরে বসে একা একাই গিটার বাজাচ্ছিল, গানে সুর তুলছিল, আর তখনই তার ঘরে চলে আসে হালান। ন্যাং অনেক অপ্রস্তুত হয়ে বলে, আরে হালান কি খবর, কেমন আছো? হালান ধীরে ধীরে তার মিউজিকের বইটা দেখতে থাকে আর তাকে বলে, আমাকে একটা গান শোনাবে ন্যাং? বেশ লজ্জা পেলেও ন্যাং হালানকে অনেক শ্রুতিমধুর একটা গান শোনায়। আর এখন তারা আবার শহরে তাদের হাই স্কুলে ফিরে যাবার জন্য রওনা হয়। আর এখন আবার সেই বনের ভেতরে একটা পাহাড়ের উপরে বসে ন্যাং হালানকে তার নিজের লেখা গানগুলো শোনাতে থাকে, মন্ত্রমুগ্ধের মতো হয়ে শুনতে থাকে হালান। আর গান শোনা শেষ হলে হালান বলে, আমি আগামী সপ্তাহে শহরে চলে যাচ্ছি পুরো পরিবার সহ, ওখানে একটা কলেজে ভর্তি হয়ে যাব। ন্যাং কিছুটা গরিব হওয়াতে সে আসলে শহরে যেতে পারছিল না, তাই সে হালানকে বলে, চিন্তা করো না, তুমি যাও, আমি তোমার পরের সেশনে ভর্তি হয়ে নেব। হালান তাকে বলে, তোমাকে ছাড়া শহরে খুব একা একা লাগবে ন্যাং। এসব কিছু বলে ন্যাংকে তার নিজের হাতে আঁকানো একটা পেইন্টিং উপহার দিয়ে চলে যায় সে শহরে। আর এখন দেখানো হয় এক মাস পর আবার সেই গ্রামে ফিরে এসেছে হালান। ন্যাং অবাক হয়ে বলতে থাকে, হালান এবার যেন শহরে গিয়ে একদম পরিবর্তন হয়ে গেছে, তার সাদামাটা সুন্দর পোশাক সব পরিবর্তন হয়ে গেছে, এখন তার আর গ্রামের কিছুই ভালো লাগে না। সেই ডুডু বাজারের চুলের ক্লিপ, হাতের চুড়ি কিছুই আর হালানকে মুগ্ধ করতে পারে না। সে শুধু শহরে এর চেয়ে অনেক ভালো জিনিস পাওয়া যায় এসব কিছু বলে ন্যাংয়ের মনে দ্বিধার জন্ম দিয়ে যাচ্ছিল। আর এখন আবার বিদায় নেয় হালান, কিন্তু এখন কিছুদিন পর শহরে হাজির হয় ন্যাং নিজেও। সে এবার এসেছে তার মামার বাড়িতে, আর এখানে সে পরিচিত হয় তার মামাতো ভাই দিউংয়ের সাথে, যে কিনা ন্যাংয়ের চেয়ে অনেক উঁচা, লম্বা আর হ্যান্ডসামও বটে। আর এখন ঘরে এসে সবার আগে ন্যাং তার কাছে থাকা হালানের সেই পেইন্টিংটা তার ঘরে ঝুলিয়ে দেয়। যাই হোক, সেদিন রাতে ন্যাং ঠিকানা দেখে চলে যায় হালানের বাড়িতে। সে অনেক শখ করে হালানের জন্য গ্রাম থেকে ফড়িংওয়ালা চুলের ক্লিপ এনেছিল তাকে উপহার দেবে বলে, কিন্তু হালানের বাড়িতে এসে সে হালানকে আধুনিক মডার্ন সব ড্রেস আর জুয়েলারি পরিহিত দেখে নিজেই খুব অস্বস্তিতে পড়ে যায়। সে লজ্জায় না তো ঠিক মতো হালানের দিকে তাকাতে পারে, না তো এত শখের উপহার তাকে দিতে পারে। ন্যাং জলদি হালানের থেকে বিদায় নিয়ে চলে আসে। আর এখন পরদিন ন্যাং যায় হালানের স্কুলের সামনে, কাঠিতে গাঁথা একটা আমড়া ফল নিয়ে দাঁড়িয়ে থাকে সে। আর এখন হালান ন্যাংকে দেখে খুবই খুশি হয়ে যায়। সে ন্যাংয়ের সাইকেলের পেছনে বসে যেতে থাকে তার বাড়িতে। তাদের দুজনকে একসাথে দেখে খুবই ভালো লাগছিল আমার নিজেরই। আর এখন পরদিন হঠাৎই হালান ন্যাংয়ের বাড়িতে চলে আসে, আর তখন ন্যাং তার মামার ওষুধের দোকানে বসে বই পড়ছিল, আর তার মামাতো ভাই দিউং পাশে বসে গিটার বাজাচ্ছিল। হালান এখানে এসেছিল ন্যাংয়ের কাছে একটা বই ধার নিতে, কিন্তু হালানকে প্রথমবার তাদের বাড়িতে দেখে দিউং নিজেই খুবই খুশি হয়ে যায়। সে ন্যাংকে সরিয়ে দিয়ে নিজেই হালানকে ইমপ্রেস করতে থাকে, আর এসব কিছু দেখে ন্যাং যেন ভেতরে ভেতরে ধীরে ধীরে আহত হতে থাকে। যাই হোক, সেদিনের মতো হালানকে বই দিয়ে বিদায় করলেও পরদিন সে যখন সাইকেল নিয়ে যায় হালানকে নিতে, সেখানে দিউংও হাজির হয়ে যায় তার বাইক নিয়ে। আর আজকে হালান দিউংকে ইগনোর করে ন্যাংয়ের মন রাখতে তার সাইকেলে চড়ে তো ঠিকই, কিন্তু দিউং তাদের সাথে সাথে গিয়ে হালানকে আগামীকাল ঘুরতে নিয়ে যাবার জন্য রাজি করিয়ে ফেলে। আর এভাবে আরও একদিন কেটে যায়। আর পরদিন সকালে ন্যাং সাইকেল নিয়ে হালানকে নিতে গেলে আজ আর হালান তার সাইকেলে চড়ে না, সে দিউংয়ের বাইকে চড়ে ঘুরতে চলে যায়। আর হালান ন্যাংকে বলে, তুমি বাড়ি চলে যাও ন্যাং। বেচারা ন্যাং প্রিয় মানুষটাকে এক পলক চোখের আড়াল হতে দিতে রাজি নয়।
সে তার সাইকেল নিয়েই তাদের পিছু করে, কিন্তু বাইকের সাথে তো আর পেরে ওঠে না, তাই না? এদিকে সেদিন ঘুরতে গিয়ে দিউং ধীরে ধীরে হালানের কাছে আসতে শুরু করে। এরপর একদিন বাড়িতে ডেকে এনে হালানকে গান শোনায় দিউং। হালানও ধীরে ধীরে দিউং এর সাথে ক্লোজ হতে থাকে। সে তার সাথে সিনেমা দেখতে যায়, ডান্স ক্লাবে যায়, আর এখন তারা দুজন অনেক ক্লোজ। কিন্তু সব সময় ছায়ার মতো তাদের পেছনে পড়ে থাকে ন্যাং, আর চোখের সামনে এত বছরের প্রিয় বন্ধুকে পর হতে দেখে ন্যাংয়ের চোখ যেন আর বাধা মানে না। সে প্রচণ্ড কষ্টে ভেতরে ভেতরে কান্না করতে থাকে। আর এখন রাতের বেলা দিউং বাড়ি ফিরলে ন্যাং তাকে বলে, পার্টি থেকে আসলে? দিউং বলে, হ্যাঁ, আজকে হালানের সাথে অনেক মজা হয়েছে। বেচারা ন্যাং এবার যেন কষ্টে পাথর প্রায় হয়ে যায়। আর এখন পরদিন দেখানো হয়, হালান একা একা অপেক্ষা করছে স্কুলের সামনে। আজকে দিউং আসেনি, তাই সে মন খারাপ করে একা একাই রওনা দেয় বাড়ির দিকে। আর এখনই পেছন থেকে ডাক দেয় ন্যাং। হালান তার ডাকে সাড়া দিয়ে তার সাইকেলে করে বাড়ির দিকে যেতে থাকে। কিন্তু সে মনে মনে দিউংকে খুবই মিস করতে থাকে। আর পরদিন ন্যাং আর হালান দুজন দেখা করলে সেখানে হালান অঝরে কান্না করতে থাকে। সে বলে, দিউং আসলে খুবই খারাপ একটা ছেলে ন্যাং, ও আমার সাথে অনেক দিন হলো দেখা করতে আসে না, ও এখন আমায় ছেড়ে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। এত কিছুর পরেও প্রিয় বন্ধুর এত কষ্ট আর সহ্য করতে পারেনি ন্যাং, তাই সে বন্ধুর সুখের জন্য নিজেই যায় দিউংকে শাসাতে। কেন সে হালানকে ছেড়ে দিল এইসব কিছু বলতে থাকে সে। কিন্তু দিউং বলে, আমি কাকে ধরবো আর কাকে ছাড়বো সেটা আমার ব্যাপার, তুই আমাকে এইসব বলার কে, চাষার বাচ্চা? আর এখন এই বিষয় নিয়ে দুই ভাইয়ের মাঝে এখানে অনেক মারামারি হয়। বেচারা ন্যাং আবার মার খেয়ে যায় দিউং এর হাতে। আর এখন পরদিন স্কুলের সামনে হাত মুখ কাটা ফাটা দেখে হালান ন্যাং এর কাছে এসে সেই ছোটবেলার মতো করে তার কাছে থাকা মলম তার কাটা ঘায়ে লাগিয়ে দিতে থাকে। ন্যাং যেন মুহূর্তে হারিয়ে যায় ছোটবেলার সেই স্মৃতিতে। আর এখনই বাইক নিয়ে আবার হাজির হয়ে যায় দিউং, আর নির্লজ্জের মতো দৌড়ে ছুটে যায় হালান নিজেও। এতদিন পর দিউংকে ফিরে পেয়ে সে অনেক খুশি। এদিকে বেচারা ন্যাং প্রিয় বান্ধবীকে ভুল মানুষের সাথে দেখে কিছুই করতে পারছিল না, তাই এখন সে সিদ্ধান্ত নেয় আজকে সে হালানকে বলবে সে হালানকে অনেক ভালোবাসে, আর যাই হয়ে যাক না কেন সে হালানের পাশে থাকবে সব সময়। তাই সে সাইকেল নিয়ে ছুটে যেতে থাকে কলেজের দিকে। আর হ্যাঁ, এটাই সেই সিন সিনেমার শুরুতে দেখানো হয়েছিল। আর এখানে ন্যাং জানতে পারে অনেক দিন হলো হালান আর কলেজে আসে না। আর হালানকে খুঁজতে এসে তার বাড়িতে যায়, কিন্তু হালানের আন্টি তাকে এ ব্যাপারে কিছুই বলে না, শুধু বলে সে ব্যস্ত আছে, পরে কথা বলবে। ন্যাং তার ভাইয়ের কাছে গিয়েও জিজ্ঞেস করে হালান কোথায়, কিন্তু দিউং তাকে বলে, তোর এত পুড়লে তুই নিজে খুঁজে নে, আমাকে জিজ্ঞেস করিস কেন? আর এভাবে চোখের সামনে যেন হালান গায়েব হয়ে গেল। আর এখন একদিন কলেজের বাকি ছেলে মেয়েদের আড্ডায় আলাপচারিতা হচ্ছিল, আর সেখানে ডং হালানকে বলে, বন্ধু শুনেছিস, হালানের পেটে নাকি দিউং এর বাচ্চা, তাই সে আর কলেজে আসে না। ন্যাং এই কথা শুনে যেন আকাশ থেকে পড়ে। চোখের সামনে ভাসতে থাকে প্রিয় বন্ধুর সেই মায়াবী চেহারা, ঘোলা হয়ে যায় তার দুটি চোখ। বেচারা ন্যাং নিজের মনের কথা সেই ছোট্টবেলা থেকে আজ অবধি হালানকে বলতেও পারলো না। আর এখন সে হালানকে খুঁজতে তার আন্টির পিছু নেয়, আর এখন সে খোঁজ পেয়ে যায়। আসলে হালানের আন্টি তাদের মান সম্মান বাঁচাতে হালানকে বাড়ির পাশেই একটা বস্তিতে খুপরি ঘরে রেখে দিয়েছে। ন্যাং সেখানে হাজির হলে হালান চক্ষুলজ্জায় তাকে বলে, যাও ন্যাং, আমি কারো সাথে কোনো কথা বলতে চাই না। ন্যাং তাকে বলে, লুকাতে হবে না হালান, আমি সব কিছু জানি। এখন দুই বন্ধু ঘরের ভিতরে বসে পড়ে। ন্যাং তাকে বলে, দিউং কি বলেছে তোমায়? হালান বলে, গ্র্যাজুয়েশন শেষ করে আমাকে বিয়ে করবে। স্তব্ধ হয়ে যায় ন্যাং, তবুও সে প্রতিনিয়তই খোঁজ নিত হালানের, তার সম্পূর্ণ সেবা যত্ন করত বিনা স্বার্থে। আর এখন প্রায় ছয় মাস পেরিয়ে গেছে। বরাবরের মতো ন্যাং এসে জিজ্ঞেস করে, দিউং এর কি খবর হালান? হালান বলে, ও আমাকে ছেড়ে চলে গেছে ন্যাং। ন্যাং রেগে গিয়ে বলে, আমি ওকে একদম ছাড়বো না। কিন্তু হালান তাকে থামিয়ে দিয়ে বলে, কথা দাও ন্যাং, তুমি দিউং এর কোনো ক্ষতি করবে না। আর এভাবে আরো কয়েক মাস কেটে যায়। আর আজকে দিউং এর বিয়ে, না হালানের সাথে নয়, অন্য একটা মেয়ের সাথে। আর আজকে হালানের ডেলিভারির তারিখ। একদিকে বেইমানি করেও খুশিতে থাকে দিউং, আর আরেকদিকে নিঃস্বার্থভাবে ভালোবেসেও পাহাড় সমান কষ্টে থাকে ন্যাং। মাঝখানে শুধু নির্বুদ্ধিতার কারণে নষ্ট হয়ে যায় হালানের জীবন।
হালানের এখন একটা ফুটফুটে মেয়ে হয়। সেদিন রাতেও হালানের জন্য রান্না করে দেয় ন্যাং নিজেই। প্রতিটা মুহূর্ত সে ছায়ার মতো পাশে থাকে হালানের। আর এভাবেই কেটে যায় আরও অনেক বছর। আর আজকে ন্যাং তার গ্র্যাজুয়েশন শেষ করে ফেলেছে, তাই সবার আগে সে এসেছে হালানের কাছে। আর এখানে এসে সে হালানের মেয়েকে না দেখতে পেয়ে হালানকে বলে, ট্রালং কোথায়? আর হালান এখন নিজে একটা সেলাই মেশিন দিয়ে টুকটাক সেলাই করে নিজের খরচ চালাতো। সে বলে ওকে ওর নানুর কাছে দিয়ে এসেছি গ্রামে। আর এখন হালান বলে, দেখতে দেখতে কতদিন পেরিয়ে গেল তাই না ন্যাং? এখন তো তোমার গ্র্যাজুয়েশনও শেষ, তো কি করবে এখন? ন্যাং বলে, ডুডু গ্রামে ফিরে যাব, সেখানের স্কুলের টিচার হতে চাই আমি। আর হ্যাঁ, ন্যাং তাই করে। সে গ্রামে ফিরে আসে আর ব্যাগ ভর্তি বাজার করে হাজির হয় হালানের বাড়িতে। তার মেয়ের সাথে দেখা করে সে। ন্যাং ট্রালংকে খুবই ভালোবাসত। আর এভাবেই কেটে যায় আরও অনেক বছর। ট্রালং এখন স্কুলে যায়, ন্যাং নিজেই তাকে নিয়ে স্কুলে যায়, স্কুল থেকে নিয়েও আসে। ট্রালংকে ঘুরতে নিয়ে যায় সেই বনের ভেতরে যেখানে আগে হালান আর ন্যাং আসত। আর ব্যাকগ্রাউন্ডে ন্যাং বলে, আমি ট্রালংকে খুবই ভালোবাসি, কারণ ও যখন জন্ম হয় ওর বাবা ছিল না, ছোটবেলা থেকেই মায়ের ভালোবাসাও পায়নি মেয়েটি, তাই আমি ওকে খুব ভালোবাসি। এদিকে শহরে হালানের দর্জির দোকান এখন বেশ বড় হয়ে গেছে। সেখানে 5-6 জন মহিলা এখন হালানের আন্ডারে কাজ করে। এভাবে বেশ কদিন কেটে যায়। আর এখন সব ব্যস্ততা পাড়ি দিয়ে হালান গ্রামে ফিরে আসে তার মা আর মেয়ের সাথে দেখা করতে। আর আজকে তার মেয়ে তার সাথে জেদ ধরে সেই বনের ভেতরে যাবার জন্য, কিন্তু হালান বলে, না মা, আজকে আমি যেতে পারবো না, ওই বন আমার ভালো লাগে না। আর তখনই ঘরে চলে আসে ন্যাং। আর তার সামনে ট্রালং বলে, কিন্তু ন্যাং মামা তো বলেছিল তোমার ওই বন অনেক ভালো লাগে মা, চলো না মা, আমরা তিনজন একসাথে ঘুরতে যাব। আর এক মুহূর্তে যেন পুরনো সব স্মৃতি মনে পড়ে যায় তাদের। আর এখন ন্যাং বলে, ঠিক আছে মামা, চলো আমি তোমাকে বনের ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি, বলে সে ট্রালংকে নিয়ে চলে যায়। আর ঘরে বসে থাকে হালান আর তার মা। হালানকে তার মা বলে, ট্রালংকে ওর থেকে দূরে রাখ, ছেলেটার এখন নতুন সংসার বাঁধার সময়। হালান বলে, অনেক বলেছি মা, ও ট্রালংকে খুবই ভালোবাসে। হালানের মা বলে, ও তোকে ভালোবাসে বলে ট্রালংকে এত ভালোবাসে, ছেলেটা কত বছর ধরে অপেক্ষা করেছে তোর জন্য। এসব কিছু শুনে হালানের চোখ টলটল করে ওঠে, সে আর কিছুই বলার মতো ভাষা পায় না। আর এখন আরো কয়েক বছর কেটে যায়, আরো বড় হয়ে যায় ট্রালং। আর এখন হালানকে দেখানো হয় যে একজন কোট পরা লোকের সাথে রোমান্স করতে করতে তার দর্জির দোকানের দিকে ফিরছিল। আর এখন সে দোকানে ঢুকেই দেখে ভেতরে ন্যাং তার মেয়েকে নিয়ে এসেছে তার সাথে দেখা করাতে, কিন্তু হালানের সাথে তখন তার নতুন বয়ফ্রেন্ড। তাই সে ন্যাং আর ট্রালংকে নিজের গ্রামের লোক বলে আখ্যায়িত করে তার বয়ফ্রেন্ডের সামনে। কিন্তু বাচ্চা ট্রালংকে নিয়ে ন্যাং সেখান থেকে যাবার সময় ট্রালং হালানকে আম্মু বলে ডাক দিয়ে ফেলে। আর এমন ঘটনা দেখে হালানের নতুন বয়ফ্রেন্ড প্রচন্ড রাগ করে সেখান থেকে চলে যায়। আর এখন চারদিকে অনেক ঝুম বৃষ্টি নেমেছে। আর মায়ের এমন ব্যবহার দেখে ট্রালং স্তব্ধ হয়ে কান্না করতে শুরু করে দেয়। আর পাশে হতাশ হয়ে বসে থাকে ন্যাং। আর আজকে রাতে ন্যাং হালানের বাড়িতে গেলে সে দেখতে পায় হালান বেলকনিতে দাঁড়িয়ে কান্না করছে। ন্যাং তার সামনে যেতে হালান তাকে জড়িয়ে ধরে বলে, আমি খুবই খারাপ একটা মানুষ তাই না? ন্যাং বলে, না হালান, তুমি শুধু ডুডু গ্রামে ফিরে আসো, আমি তোমার সব খেয়াল রাখবো। এই কথা শুনে হালান তাকে সাথে সাথে ছেড়ে দিয়ে ঘরের ভেতরে গিয়ে কান্না করতে থাকে। আর ন্যাং তার কাছে গিয়ে বলে, আমি, তুমি আর ট্রালং একটা পরিবার হতে পারি হালান। কিন্তু হালান তাকে বলে, আমি যখনই ট্রালং এর দিকে তাকাই আমি বুঝতে পারি আমি কি ভুলটাই না করেছি, আর যখন আমি তোমার দিকে তাকাই তখনই আমি বুঝতে পারি আমি কত দামি জিনিসটাকে হারিয়ে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করলেও আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না ন্যাং। ন্যাং আবারও হারিয়ে ফেলে হালানকে, কিন্তু সে যতই কষ্ট পাক না কেন ট্রালংকে খুবই ভালোবাসে সে। এখনও নিঃস্বার্থভাবে ট্রালংকে লালন পালন করে আরও অনেক বছর। আর এখন ট্রালংও যুবতী হয়ে গেছে, তাকেও শহরে পাঠাতে হবে উচ্চশিক্ষার জন্য। আর ন্যাং আবার তাকে নিজের সাথে করে নিয়ে গিয়ে শহরের বাসে উঠিয়ে দেয়। হালানের মতো এই ডুডু গ্রাম ছেড়ে চলে যায় তার মেয়ে ট্রালং নিজেও। প্রতিনিয়তই ট্রালং চিঠি লিখত ন্যাংকে, তার শুধু একটাই ইচ্ছে, একদিন তার ন্যাং মামা আর তার মাকে একসাথে এক পরিবারে দেখবে। এদিকে একদিন শহর থেকে হালান তার মায়ের হাতে ন্যাংয়ের জন্য একটা শার্ট বানিয়ে পাঠায়। হয়তো হালানের আর সেই সাহস নেই যে সে ন্যাংয়ের সামনে এসে দাঁড়াবে। আর এমনই একদিনে
হঠাৎ মাথার ব্যথায় শুয়ে পড়েছিল ন্যাং। আর আধারে এক চিলতে আলোর ন্যায় সব সময়ের মতো তার পাশে হাজির হয় তার স্কুলের এক শিক্ষিকা। আজকেও তিনি ন্যাংয়ের জন্য একটা শার্ট কিনে এনেছিলেন তাকে গিফট করবেন বলে, কিন্তু ন্যাং তাকে বলে, আমায় মাফ করে দিও প্লিজ, আমি এটা নিতে পারবো না। মেয়েটি বলে, কেন? হালানের জন্য? মাথা নিচু করে চুপ করে থাকে ন্যাং। আর এদিকে অঝরে কান্না করতে থাকে সেই মেয়েটি। সে বলে, জানো ন্যাং, আমি শুধু তোমার জন্য এই ডুডু গ্রাম ছাড়িনি। আজ 30টা বছর ধরে আমি তোমার জন্য শুধু কাউকে বিয়ে করিনি, আর আজকেও তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিলে, বলে সে কান্না করতে করতে চলে যায়। ন্যাং শুধু মাথা নিচু করে অনুশোচনা করতে থাকে। আর এখন আরো কয়েক বছর কেটে যায়। আর আজকে কলেজ লাইফ শেষ করে বাড়িতে ফিরে আসছিল ট্রালং। ন্যাং তাকে নিতে গেছে বাস স্ট্যান্ডে। আর অনেক বছর পর ফিরে এসেছে ট্রালং। ন্যাং তাকে নিয়ে আবার সেই চিরচেনা ডুডু গ্রামের দিকে ফিরতে থাকে। আর আজকে ন্যাং ট্রালংকে নিয়ে অনেক বাজার করে, আর ট্রালংও তার জন্য সুন্দর করে রান্না করে। দুজন একসাথে বসে খাওয়া দাওয়া করে। আর এখন আবার ট্রালং আসে তার মায়ের কাছে। হালানকেও সে রান্না করে খাওয়ায়। আর সে তার মাকে বলে, মা, ন্যাং মামা এখনো একা কেন? হালান বলে, উনি খুব ভালো মানুষ তো মা, ওনার যোগ্য কাউকে আসলে উনি খুঁজে পাননি তাই। আর এই কথা শোনার পরপরই ট্রালং যেন ভেতরে ভেতরে বদলে যায়। আর আজকে সে ন্যাংয়ের বাসায় গিয়ে তার কাছে গান শোনার জন্য জেদ ধরে। ট্রালং চেষ্টা করতে থাকে ন্যাংয়ের সাথে ক্লোজ হবার জন্য। এখন সে নিজেকেই ন্যাংয়ের যোগ্য মনে করে। যাই হোক, তখনও ন্যাং ট্রালংয়ের ব্যাপারটা বুঝতে পারেনি। আর এখন ট্রালং তাকে নিয়ে আবার সেই বনে ঘুরতে যায়। আর তার পিছু পিছু পায়ে পায়ে হাঁটা শুরু করে দেয়। তাকে টেনে নিয়ে যায় সেই পাহাড়ের কোনায়। আর তাকে বলে, আমাকে সেই গানটা শোনাবে যেটা তুমি আমার মাকে শোনাতে। আর এবার ন্যাং ট্রালং এর চালচলনে অসামঞ্জস্যতা বুঝতে পারে। আর এখানে ট্রালং তার সাথে আরো ক্লোজ হবার চেষ্টা করে, কিন্তু সাথে সাথে ন্যাং উঠে বাড়িতে চলে যায়। আর পিছু পিছু চলে যায় ট্রালং নিজেও। এদিকে রাত তখন অনেক গভীর। ন্যাং এবার সবাইকে ভালো রাখতে সিদ্ধান্ত নেয় সে নিজেই সবাইকে ছেড়ে যাবে। তাই সে একটা চিঠি লিখে রাখে ট্রালং এর জন্য, যেখানে লেখা ছিল, ট্রালং, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি এই ডুডু গ্রাম ছেড়ে, কিন্তু তুমি এই গ্রামেই থাকবে, আমাকে কথা দাও। আর আমার প্রতি তোমার ভালোবাসা নিতান্তই অকৃত্রিম ও খাঁটি। কিন্তু ট্রালং মানুষের ছোট্ট এই হৃদয়ে সত্যি একবার যদি কাউকে ঠাঁই দিয়ে দেয়া হয়, তাহলে আর কোনো জায়গা ফাঁকাই থাকে না অন্য কারোর জন্য। আমি আমার হৃদয়ের সবটুকু জায়গা শুধুই তোমার মাকে দিয়েছি। আমাকে কেউ বাধ্য করেনি এই গ্রাম ছেড়ে যেতে, আমাকে কেউ বাধ্য করেনি শুধুই হালানকে ভালোবাসতে। আর এখন ট্রালং কাঁদতে কাঁদতে তার মাকে চিঠিটা দেখায়। আর তার মাকে বলে, মা, উনি শুধু তোমাকেই ভালোবাসে মা। জানো, উনি সব সময় বলতো জীবনে দুটো জিনিস কখনো ছেড়ে দিতে নেই। এক নাম্বার হলো বাড়ি ফেরার জন্য শেষ গাড়িটা, আর দুই নাম্বার যে তোমাকে খুব ভালোবাসে তাকে। তুমি ন্যাং মামাকে এভাবে হারিয়ে যেতে দিও না মা। আর এখন দেখানো হয় ন্যাং সেই গ্রাম ছেড়ে যাবার জন্য ট্রেনে উঠে পড়েছে। এক অদ্ভুত পিছুটান মেয়ের মতো ট্রালং এর জন্য অসমাপ্ত ভালোবাসা, সেই গ্রামের জন্য আর হারিয়ে ফেলা সবচেয়ে প্রিয়জন হালানের স্মৃতি, সবকিছু মিলিয়ে এবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে ন্যাং। ট্রেন সবে মাত্র ছেড়ে দিয়েছে, ভেতরে কান্না করছে ন্যাং, আর বাহিরে স্টেশনে হাজির হয়েছে হালান। সে দৌড়াতে থাকে ট্রেনের পেছনে, জীবনের সবটুকু শক্তি দিয়ে সে ট্রেনকে ধরার চেষ্টা করে, কিন্তু তাই কি আর সম্ভব, সে ট্রেন একদম ধরতে পারে না। আর তখনই মনে পড়ে যায় ন্যাংয়ের সেই কথা যে বাড়ি ফেরার জন্য শেষ গাড়ি আর সত্যিকারের ভালোবাসার মানুষ কখনোই ছেড়ে দিতে নেই। আর তাই আবার প্রাণপণে দৌড়াতে থাকে হালান, অন্তরের শেষ আকুতি দিয়ে হলেও ফিরে পেতে চায় ন্যাংকে। কিন্তু না, হালান সত্যি এত বেশি হতভাগ্য যে তার ঘরে ফেরার শেষ গাড়ি আর সত্যিকারের ভালোবাসার মানুষ কোনোটিই সে ধরে রাখতে পারে না। ট্রেন চলে যায় এক চুরমার হয়ে যাওয়া খাঁটি হৃদয়ের মানুষকে নিয়ে, আর পেছনে ফেলে যায় এক হতভাগা কান্নারত মেয়েকে। গল্পটা এখানে শেষ হয়ে যায়। আসলে গল্পের এন্ডিং আমি কোনোভাবেই মানতেই পারতেছি না।
আমার মনে হচ্ছিল যে কম্পিউটার স্ক্রিন ভেঙে হলেও আমি ট্রেনটাকে আটকে দেই। সিনেমাটা অন্তরে আসলে অনেক দিন অবধি গেঁথে থাকবে। সিনেমাটার ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে বলতে গেলে আলাদা একটা ভিডিও তৈরি করেও প্রশংসা করে শেষ করা যাবে না। আসলে সিনেমাটা না অস্কার পাবার যোগ্যতা রাখে জানেন। অন্তরে কি পরিমাণ গেঁথে গেলে একটা সিনেমার ক্যারেক্টারের জন্য এত আফসোস হতে পারে জানা নাই আমার। তবে সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টার যেভাবে অভিনয় করছে বাস্তবতাকে মানে একদম চ্যালেঞ্জ করে দেওয়ার মতো, আমার কাছে খুব 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 ভালো লাগছে সিনেমাটা। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ।